দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ 1983 সালে যাত্রা শুরু করে। 1983 সালের 13 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ব্যাংকটির নাম ছিল ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড। 1983 সালের 30 মার্চ থেকে ব্যাংকটি ইসলামী ব্যাংক বাংলাদেশ নামে তাদের কার্যক্রম শুরু করে। এভাবে চলেছে 40 বছর। সর্বশেষ 2023 সালের 31 জুলাই ইসলামী ব্যাংক বাংলাদেশ নাম পরিবর্তন করে হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। কোম্পানি আইন 1994 এর 11 ক ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক 31 জুলাই সোমবার থেকে তফসিলি ব্যাংক সমূহের তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC হিসেবে পরিবর্তন করা হয়েছে। সংশোধিত কোম্পানি আইন 2020 এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত 11 ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা PLC লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে PLC যুক্ত করতে কোম্পানির নাম ও সংহ স্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয় রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিনকে। 1979 সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন দুবাই ইসলামী ব্যাংকের অনুরূপ বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে একটি চিঠিতে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে তৎকালীন গবেষণা পরিচালক ASM ফখরুল আহসান 1980 সালে ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য দুবাই ইসলামী ব্যাংক, মিশরের ফয়সাল ইসলামী ব্যাংক, নাসের সোশ্যাল ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামী ব্যাংক সমিতির কায়রো অফিস পরিদর্শন করেন। 1981 সালে তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে একটি প্রতিবেদন পেশ করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের সাপেক্ষে এবং IDB সহায়তায় 1983 সালে সর্বপ্রথম ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে। পরবর্তী 1980 সালের 15 থেকে 17 ডিসেম্বর ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরোর উদ্যোগে ঢাকায় একটি ইসলামী ব্যাংকিং এর উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সর্বশেষ 1983 সালের 13 মার্চ ঢাকায় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC আনুষ্ঠানিকভাবে তাড়াতাড়ি শুরু করে। বাংলাদেশের অর্থনীতিতেও ইসলামী ব্যাংকের রয়েছে অসামান্য অবদান। অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য ইকোনমিস্ট এর মতে ইসলামী ব্যাংক চীনের বাইরে পোশাক শিল্পের প্রধান উৎপাদন ভিত্তি হিসেবে বাংলাদেশের উত্থানকে অর্থায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ব্যাংকটিতে প্রায় 36.91% স্থানীয় এবং 63.09% বিদেশি বিনিয়োগ রয়েছে। অর্থনীতি বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন দ্য ব্যাংকারে প্রকাশিত প্রতিবেদনে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা 9 বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের 100 শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে। ব্যাংকটির ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ত্রৈমাসিক পত্রিকা গ্লোবাল ফাইন্যান্স ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে 1999, 2000, 2004, 2005 এবং 2008 থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে ঘোষিত করে। দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক 2022 সালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ স্বীকৃতি লাভ করেন। সবচেয়ে মজার বিষয় হলো দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা বৈদেশিক রেমিটেন্স আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইসলামী ব্যাংক বাংলাদেশ বরাবরই ভূমিকা রাখছে।